বা এই রাস্তা দিয়া অনেক দূর পর্যন্ত নিয়ে গেল, এটা বাগমারা গ্রাম হোমনার পাশে। জি, নিয়ে যাওয়ার পরে ওইখানে ফোন করার পরে আমার বোনের নৌকাতে জামাই, কে কে ছিলেন? আপনার ভাই, দুই নৌকা ভাই, নৌকাতে আমার দুই ভাই ছিলেন, আমার আব্বা ছিলেন, রসুন ছিল, সাধন ছিল, এরা কারা? হাসেম এবং কাশেম। এটা আমার ওই ভাইয়ের সাথে চলাফেরা এখন আমার আব্বার সাথে সমাজ করে আর কি, তারা এই গ্রুপ করে আচ্ছা আচ্ছা, দুই দল তো মানে এই দল করে। আর আনু মিয়া যে তখন আব্বার দল করতো, এখন আনু মিয়া তার এন্ট্রি দল হয়ে গেছে আর কি, আচ্ছা, মুজিবুর তার এন্ট্রি দল হয়ে গেছে। তখন বাগমারা গ্রামে এসে ফোন দিল আমার ভাই আমার বনিজামের, আমার বনিজামের মোটর সাইকেল নিয়ে আইলো। আইসা কইতাছে আপনারা এত আগে এলো পড়ছেন, এদিক দিয়ে আবার ব্যাক করে জানলো ও সামনে একটা কবরস্থান আছে যে সেদিকে মিরিবিলি। তখন আবার সিঞ্জিরে ব্যাক করে ঘুরাইয়া মঙ্গল গান্ধী নামক একটা স্থান আছে, এখানে একটা কবরস্থান আছে পাশে রাস্তার পাশে, বড় কবরস্থান। এই জায়গাটা দা অনেক সময় সন্ধ্যার পরও মানুষ চলাফেরা করে না, ভয় পায়। বিশেষ করে এই জায়গাটা ওই চোর ডাকাতির স্পট হিসেবেও ব্যবহৃত হয়, এই কারণে গাড়ি ঘোড়া খুব কম আসে এখানে। এনে আমার ভাই জামিরে কইতেছে ইঞ্জিনটা থামা, থামাইছে ড্রাইভারের কইতেছে তুই ফিস ডাফনাটা খুললা ইঞ্জিনটা একটু আতা, আমরা কাজটা করি। মানে কি ড্রাইভারও কি ওনাদের লোক ছিল? না না না, ড্রাইভার মতো লোক না, আচ্ছা, ড্রাইভার বাচ্চা ফোলাবেন বয়সের, সে ভয়ে পরে তার গাড়ি চালাতে বাধ্য হয়েছে আর কি, আচ্ছা, সে তার লোক না। পরে সে গেল নাইমা পিছন দিয়ে ইঞ্জিল দাদা কাছে বুঝে গেছে, পাবলিক যদি দেখো যে এটা ইঞ্জিল নষ্ট। তা আমি তো মাঝখানে না বান্ধা হাত এইভাবে, তখন আমার ভাই জামিরে কইছে এই তার চুলটিতে যত তত, তখন যাই দিলে আমার চুলটির মধ্যে ধৈর্য, আপনার সবচেয়ে ছোট ভাই, হ্যাঁ এভাবে চুল্লি ধরে এভাবে সিঞ্জির মধ্যে এভাবে যত রাখলো, আমি হাত পয়ে এভাবে টানা দো। এই অবস্থা আমি মনে হচ্ছে আমার তারা মনে জব করে লাইব, খুব সম্ভবত জব করলে আসাম মরে যেতাম গা, তখন আসাম আছে আমার ছেলে মেয়ের দিকে, এখন তাদের কষ্ট আমার সহ্য হয় না। এখন কি করলো, প্রথমে জামিরে এত বড় একটা ছুরি নিল, আপনি ফল কাটে যে ছুরিগুলা, এই ছুরিটা হাতে নিয়ে বললো কি কয় ছুরিটা বহুদিন ধরে কিনে এনে রাখছি তোর লাগিয়া। কই ওই কি করলো, এই যা দিল আমার যত ধরে রাখলো, জামিরে প্রথমে আমার এই ডান চোখটার মধ্যে ছুরিটা ভরে দিল, ঢুকাই দেওয়ার পরে চোখটা কি করলো ঘুরে গেল ওকে ভিতরে ভিতরে ঘুরে ভিতরে ঢুকে গেল। এই চোখটা বাইর করতে গিয়ে পুরো ছুরিটা পর্যন্ত জামিরে ভরে দিয়ে কাজে সেই করতেছে সেই করতেছে, অনেক কষ্ট পেয়েছি আমি কষ্ট। এখন যাই দিল কইতেছে আবু ভাই তাড়াতাড়ি করেন না, এটা কি করতেছেন? আরে চোখটা তো ঘুরে গেছে গা, এই কথা কইয়া ছুরিটা এটাতে বাইর করিয়া এই চোখটার মধ্যে গুঁতা দিয়ে ওই চোখটা বাইর করে রয়েছে। এই চোখটা বাইর করতে সময় লাগছে না, খালি যখন চোখের রোগটা কাড়ে ফুঁস দেয় তখন একটা মানে বানচিল কি যে রম দেয় এরকম একটা আলো, এতটুকু আমার শেষ আলো জীবনের, এখানে আমার জীবনের শেষ। তারা আমার কি করলো সাথে সাথে আমার এই বানটান সহ কাইটে সিঞ্জিরা তো ঠেলা দাহালাই দিয়ে তারা সিঞ্জি। এখন আমি কবরের পাশে ফইরা ঘুরে দিয়েছি আর রক্ত যাইতেছে, আমি কইতে পারবো না কোথায় থেকে মানুষ এখানে ধরে আসলো। ওই এলাকার মেম্বার এসে আমার সিগন্যাল এসে, আপনার সানগ্লাসটা আপনি একটু খুলবেন। জি আমার চোখ গুলা ওই এলাকার মেম্বার এসে আমার সিগন্যাল এসে দেখিয়া কোয়ারিটা দিয়ে জাকির ভাই, তো সাথে সাথে তারা ওসি সাহেবের মেম্বারে ফোন দিচ্ছে, ওসি সাহেবরে এবং উপজেলা চেয়ারম্যান জহর সাহেবরে, জহর সাহেবের বড় ভাই আমাদের হোমনা পৌরসভার মেয়র, ওনার সাথে আমি চলাফেরা করতাম সবসময়। এখানে দাওয়াত খাইতে গেল উনি আমাদেরকে ওনার সরকারি গাড়িতে নিয়ে যেতেন, আমি ওই পর্যায়ে ছিলাম আর কি। প্রিয় শ্রোতা, আমরা ওনার এই নিদারুণ ভিডিওটি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলেই আপনারা আপন ভাইয়ের হাতে ওনার যে দুটো চোখ তোলার বর্ণনা উনি দিয়েছেন সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আপনারা চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।